ওভারঅল সিচুয়েশন ওয়েল কন্ট্রোল, শুধুমাত্র দুটো আইটেমই, পেঁয়াজটা রিসেন্টলি বেড়েছে, সেটা ইম্পোর্টটা বন্ধ রাখা হয়েছে, সেটা আমরা দেখছি, যদি না কমে তাহলে আমরা ইম্পোর্টটা করে দেবো, যেটা কৃষি মন্ত্রণালয় আইপিটা ইস্যু করবে। গতবার পেঁয়াজ চাষিরা দাম পায় নাই এবং অনেক চাষি ভাইরা পেঁয়াজ গুদামে, অনেক গুদাম আলারা তাদের পেঁয়াজ খাতুনগঞ্জ ঢাকার আড়তে অনেক পেঁয়াজ পচে গেছে, এই জন্য এবার উৎপাদন অনেক চাষি করে নাই, তাতে 2-3 লক্ষ টন কম হয়েছে, তাতে 33 লক্ষ টনের হয়েছে, 80 টাকা দাম হওয়ার কথা না, বলতেছে বিদেশ থেকে আমদানি করার জন্য। জননেত্রী সেখানে বলেছে যে আমি আগে কৃষকের স্বার্থ দেখব, কৃষক দাম পায় কিনা, যদি একদম এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমি আমদানি করব, কিন্তু তার আগে আমি বিদেশ থেকে কোনো পেঁয়াজ আনবো না।